হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ব্লগ। এখন প্রায় বাজতে চলেছে 2:18, তো প্রায় একদম দুপুরবেলা আমরা বেরিয়ে চলে এসেছি, একটু ব্যাংকে যাবো। একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট নিয়ে খুব প্রবলেম চলছে, তো ও আমাকে ডেকেছে দুপুরে। আমি এখন মার্কেটে আছি, মার্কেটে কেউ কোথাও নেই, পুরো সুনসান মার্কেট, কেউ কোথাও নেই। তো আমি এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো, তো বন্ধুকে ফোন করলাম, ও বললো আমি আসছি এক্ষুনি আসছি। এক্ষুনি করে করে প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনও তার পাত্তা নেই। মানে বন্ধুর কাছে টাইম মানে 5 মিনিট, মানে এটা তোমরা নিশ্চয়ই জানো কোনো বন্ধুর জন্য ওয়েট করা মানে কী অবস্থা। কি 5 মিনিট বললে সেটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ধরে নিতে হবে আগে থেকেই, ভাবা যায় এরকম বন্ধু কী অবস্থা। এটা হচ্ছে আমাদের বাজার, আমরা এখানে বেশিরভাগ টাইমটা কাটিয়ে ফেলি এখানে বন্ধুদের সাথে। বাজারের উপরে ভিডিও করছি, কিছু লোক, কিছু ভাই মানে রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক এমনভাবে দেখছে মানে কি বলবো, মানে আমাদের এখানে যদি ভিডিও করি লোক এখানে সমালোচনা তো করবে, তো সঙ্গে কী ভাববে, দুটো জিনিস ভাববে, হয় পাগল টাগল হয়ে আছে মনে হচ্ছে, মানে খেপে টেপে গেছে, না হলে বলবো ওরা পৃথিবীর বাইরে থেকে কোনো গ্রহ থেকে এসেছে মনে হয় এখানে। মানে কীরকম একটা রিয়াকশান যে আসছে তাদের মধ্যে থেকে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এমন একটা রিয়াকশান করছে সবাই। মানে নিশ্চয়ই ওরা ভাবছে, হ্যাঁ আমি এক্ষুনি ভিডিও করছিলাম, আমার পেছনে দুজন ছিল, তারা আমি তাদের দেখেছি তাদের মুখের দিকটা, তারা ভাবছে এ তো মনে হয় পাগল টাগল হয়ে গেছে, মানে পাগল ছাগল আদমি, মানে এখানে কী করছে, যাই তাই করছে, এরকমই একটা কিছু একটা ভাবছে মনে হচ্ছে। ও বন্ধু আসছে আসছে, অনেক দূরে, প্রায় আমি এখান থেকে 1/2 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছি ও আসছে রাস্তা দিয়ে। ভালো ছিল, একটা থেকে দাঁড় করিয়ে এখন দুটো 2:30 বাজতে যায়, এখনও তার পাত্তা নেই, এই আসছে এতক্ষণে হেঁটে আসে। এসে গেছে বন্ধু, এতক্ষণে আসছে কি বলে দেখা যাক, 1 মিনিট ওকে দেখতে পাচ্ছি না আমি, কোন দিকে গেল, কি রে এই টাইম হলো, এসার মতো হাসছে, এসে আবার হাসছে, মানে পাগল টাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, আমিও পাগল হয়ে গেছি, দুপুরবেলা 2:00 এখানে ভিডিও করছে, কি অবস্থা। আর রাস্তা ধরে যারা যাচ্ছে তারা তো পুরো ছিটাল ভিটাল ভাবছে, যে একদম পাগল, পুরো হয় এলিয়ান টেলিয়ান, নাহলে পাগল হবে রাস্তায়, নাহলে ভাববে হয়তো ওরা দুপুরবেলা কিছু দারু ফারু পিকে এখানে ওরা পাগলামি করছে। ব্যাংকে থেকে আসিছ, তারপরে ঘুরতে যাওয়ার কথা ভাবা হবে, ঠিক আছে ভাই, দেখা হবে একটু পরে, কিছুক্ষণ পর আবার দেখা হবে, আবার আসছি, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অবশ্যই সাথে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না তো কোনো দরকার নেই। প্রচন্ড গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরে আরে তোমরা না পাশে থাকলে কে পাশে থাকবে বলো তো, তোমাদের জন্যই তো করছি, আরে তোমাদের জন্য একটা জায়গা দেখাবো, নেক্সট ভিডিওতে একটা খুব সুন্দর একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে, দেখাবো অবশ্যই, সাথে থেকো, পাশে থেকো, নতুন ভিডিও করছি, নতুন ইউটিউব অ্যাকাউন্ট, সাহায্য করো, একটু হেল্প করো অবশ্যই, ঠিক আছে, বাই, টাটা।